আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলমেথ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অঙ্কটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.2-এর 11 নম্বর অঙ্কটি। আমি বরাবরের মতোই তোমাদের বোঝানোর সুবিধার্থে অঙ্কটি করে নিচ্ছি। এক্স সমান 5 হলে এক্স কিউব মাইনাস 12x² প্লাস 48x মাইনাস 64 এর মান কত? তো এটি করার জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে সমাধান দিয়ে আমরা প্রথমেই দেয়া আছে অংশটুকু তুলে নেব। আচ্ছা, আমাদের কি দেয়া আছে আমরা যদি একটু লক্ষ্য করি, এক্স সমান 5 দেয়া আছে। এখন আমাদের এই অংশটুকুর মান বের করতে হবে। এই অংশটুকুর মান বের করার জন্য আমরা এখন দিয়ে আমাদের এই অংশটুকু তুলে নেব। এক্স কিউব মাইনাস 12x² প্লাস 48x মাইনাস 64। এখন এই অংশটিকে আমরা ভাঙব, ঘনের সূত্র যাবে এমনভাবে ভাঙব, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স কিউব। তো এক্স কিউবকে আমরা যদি ভাঙি এক্স ব্রেকেট দিয়ে উপরে কিউব মাইনাস এক কিউব বানানো হয়েছে মাইনাস 3 স্কোয়ার। স্কোয়ার বলতে এখানে এটাকে এক্স ধরা হয়েছে, 3 স্কোয়ার বি। বি বলতে আমরা যদি উপরে লক্ষ্য করি 12x² ভাঙব কীভাবে, 3x² হয়ে গেছে অলরেডি, এখানে যদি আরেকটা 4, অর্থাৎ 3 × 4 = 12x² হয়ে যাচ্ছে আমাদের। প্লাস সূত্র অনুসারে 3a বলতে এখানে x। এখন কিভাবে আমরা 48x বানাবো? তাহলে আমরা 3x আছে, তাহলে আমরা যদি লক্ষ্য করি সূত্র অনুসারে 3a² b প্লাস 3ab² হবে। বি বলতে এখানে 4 স্কোয়ার, তাহলে 4 × 4 = 16 আর 3 × 16 = 48, এক্স হচ্ছে আমাদের গুণ করলে, অর্থাৎ এটি দিয়ে এটি হচ্ছে। পরে মাইনাস 64কে 4 কিউব করলে 4 × 4 = 16, 64। আমরা যদি লক্ষ্য করি এই অংশটিকে ভাঙলে এটি হয়, এটিকে ভাঙলে এটি হয়, এটিকে ভাঙলে এটি হয়, এবং 64কে ভাঙলে এটি হয়। আচ্ছা, এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এক কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, এই সূত্রটা বসাতে হবে। এই সূত্রটা হচ্ছে a মাইনাস b কিউব, তাহলে x মাইনাস 4 পরে কিউব। এখন আমাদের x এর যে মান আছে সেটি আমরা যদি একটু লক্ষ্য করি, x সমান 5 বসিয়ে দিলাম মাইনাস 4 উপরে কিউব। এবার 5 থেকে 4 মাইনাস করলে থাকবে 1 উপরে কিউব, তো 1 3 বার গুণ করলেও আমাদের 1, এটি হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছো। আমার আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অলমেথ নোটবুক এই চ্যানেলটির পাশে থাকবে, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে করে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও তোমরা আপলোড দেওয়ার সাথে সাথে পেতে পারো, এবং সেটি থেকে তোমরা এবং তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।